সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়েকে বাংলাদেশের পরাজিত করার দিন মাঠে সবার নজর কেড়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের দুর্দান্ত এক থ্রোয়ে ম্যাচের মোড় পরিবর্তন হয়ে যায়। জিম্বাবুয়ের বিধ্বংসী হয়ে ওঠা ব্যাটার উইলিয়ামস আউট হয়েছিলেন সাকিবের হাতে। সাকিবের বলে সিঙ্গেল নিতে গিয়েছিলেন শন উইলিয়ামস, তবে তা নিতে ব্যর্থ হয়েছেন তিনি। টাইগার ক্যাপ্টেনের হাতে রান আউটের শিকার হন শন উইলিয়ামস। অবিশ্বাস্য এক থ্রোয়ে সরাসরি স্টাম্প ভাঙেন সাকিব। ম্যাচে এই বিষয়টি বেশ আলো কেড়েছে সবার, বিশ্বসেরা অলরাউন্ডারের প্রশংসা করেছে আইসিসিও। এদিকে ভারত সাউথ আফ্রিকার ম্যাচে এমনই একটি সুযোগ পেয়েছিলেন রোহিত শর্মা। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ডেভিড মিলারকে আউট করার সুযোগ পেয়েছিলেন ভারতীয় ক্যাপ্টেন, তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি রোহিত শর্মা। ডেভিড মিলারকে আউট করার সুবর্ণ সুযোগ হারিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের তখন নবম ওভারের পঞ্চম বল, হার্দিক পান্ডিয়ার বলটি কাট করে দৌড়ে রান নিতে চেয়েছিলেন ডেভিড মিলার, আর সে সময় বল চলে যায় রোহিত শর্মার হাতে। নন স্ট্রাইক প্রান্তে বলটি থ্রো করলেও স্টাম্প হিট করতে পারেননি রোহিত শর্মা। মাঠে তাই তো হতাশা প্রকাশ করেছেন হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলিরা। ক্ষিপ্ত হয়ে রোহিতের দিকে তাকিয়ে কিছু একটা বলতে দেখা গেছে বিরাট কোহলিকে।